السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহর অশেষ কৃপায় আমরা সংক্ষিপ্ত আকারে আজকে লাইভে আসতে পেরেছি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো মুহররম মাস কেন্দ্রিক সমাজে প্রচলিত জাল হাদিস সমূহ। উল্লেখিত বিষয় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসলে সম্মানিত বন্ধুগণ, বিষয়টি হলো যে আমরা সকলেই জানি যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস, এবং এই মাসে মুসলিম উম্মার বেশ কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। এবং মুহররম মাসের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, এবং মুহররম মাসের সিয়ামের ফজিলতও হাদিসে বর্ণিত হয়েছে, এবং এগুলো সকল কিছু সহি হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এরপরও মুসলিম সমাজে ফজিলতের নামে কিছু জাল এবং জয়ীফ হাদিস প্রচলিত রয়েছে। ঠিক বিষয়টি হলো এমনই যে মুহররম মাসকে কেন্দ্র করেও আমাদের সমাজে ফজিলতের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করে কিছু জাল হাদিস এবং জয়ীফ হাদিস প্রচলিত রয়েছে, যেগুলোর ফাঁদে পড়ে মানুষ ধোকায় নিপতিত হচ্ছে এবং নিজেদের ভালো মন মানসিকতা থাকার পরও জাল এবং জয়ীফ হাদিস ভিত্তিক আমল করে তারা আমলকে বরবাদ করছে এবং তারা আখেরাতকে বরবাদ করছে। জাল এবং জয়ীফ হাদিস এগুলো আসলে শরীয়তের দলিল হতে পারে না, এবং জাল হাদিস বর্ণনা করা হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে হাদিস যারা মিথ্যা বানায় বা তৈরি করে এবং বলে তারা জাহান্নামে তাদের স্থান বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি এমন কোনো কথা বলে মাইয়াকুল আলাইয়া মা আলাম আকুল ফালিয়াতাবা ওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে এমন কোনো হাদিস বলে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তাহলে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। এবং মুহররম মাসকে কেন্দ্র করে মানে আমাদের সমাজে অসংখ্য জাল এবং জয়ীফ হাদিস সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। সংক্ষিপ্ত আকারে আজকে আমরা সংক্ষিপ্ত বিষয়ে এই মুহররম কেন্দ্রিক সমাজে প্রচলিত জাল এবং জয়ীফ হাদিস নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। বেশ কিছু হাদিস রয়েছে, এর মধ্যে প্রথম হাদিসে বলা মানে এরকম বর্ণনা করা হয়েছে বা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে সাইয়্যিদুল আশহুরে মুহররম, বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস এবং সাইয়্যিদুল আইয়ামি আল জুমা, এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, এ কথাটি ঠিক, কিন্তু সর্বশ্রেষ্ঠ মাস যে মুহররম মাস এই বিষয়টি যে হাদিসে বলা হয়েছে এটি কিন্তু আসলে ঠিক নয়, বরং এগুলা জাল হাদিস আর কি। আল্লামা সুয়ীত রহমাহুল্লাহ তার জামিউস সগীরের মধ্যে হাদিসটি এনেছেন, এবং এই হাদিসটি তাহাকিকে জগৎবিখ্যাত মুহাদ্দিস নেকেরাম বলছেন যে হাদিসটি জাল, এগুলো আসলে ঠিক নয়। যেমন আল্লামা আলবানী রহমাহুল্লাহ তার জয়ীফুল জামের মধ্যে 3326 নম্বর হাদিসেও বলছেন যে এই হাদিসটি জাল হাদিস, এবং যে সর্বশ্রেষ্ঠ মাস মুহররম মাস এই কথাটি জাল, এটা ঠিক নয়। এরপরে আর কি আমাদের অন্যান্য কিতাবে এটা বর্ণিত হয়েছে যে আফজালুস শুহুরি আল মুহররম, যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আল্লামা আলবানী রহমাহুল্লাহ তার জয়ীফুল জামে এর 794 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে এই হাদিসটিও জাল, এটিও ঠিক নয়। কেননা আমরা সকলে এটা জানি যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মোবারক মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মোবারকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আলোচনা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে রমজানের যে ফজিলত প্রমাণিত হয় তা থেকে এটাই স্পষ্টরূপে বোঝা যায় যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মোবারক মাস। তাহলে যেখানে বলা হচ্ছে যে মুহররম মাস শ্রেষ্ঠ, সেই মানে সেই হাদিসটি, সেই বর্ণনাটি এই রমজানুল মোবারক শ্রেষ্ঠ এর মুখালিফ বর্ণনা এবং এর বিপরীত বর্ণনা হওয়ার কারণেও এটি আসলে ঠিক নয়। তাহলে মুহররম কেন্দ্রিক মুহররমের ফজিলত এবং মুহররম মাসকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যে একদল মানুষ এরকম জাল হাদিস তৈরি করেছে। এরপরে দ্বিতীয়ত আরেকটি বিষয় জাল হাদিস বর্ণনা করা হয়েছে, যে বলা হয়েছে মানসামা ইয়াওমান মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়াওমিন সালাসুনা হাসানা, বলা হয়েছে যে যে ব্যক্তি মুহররম মাসে একদিন মুহররম মাসে সিয়াম পালন করবে তাহলে তার জন্য প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে 30 দিনের নেকি দিয়ে দিবেন। একদিন সিয়াম যদি কেউ পালন করে মুহররম মাসে তাহলে 30 দিন সিয়াম পালনের নেকি পাবে। হাদিসটি শুনলে খুব ভালোই মনে হচ্ছে, কিন্তু আসলে এটিও ঠিক নয়। আল্লামা সুয়ীত রহমাহুল্লাহ তার জামিউস সগীর এবং ইমাম তাবারানি আল মুজামুল কাবির থেকে আল্লামা ইবনু
মুজামুল কাবিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসটির মধ্যেও অনেক ত্রুটি রয়েছে। আল্লামা হাইসামি রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসের মধ্যে আল হাইসাম ইবনে হাবিব নামে একজন রাবি রয়েছে, ইমাম জাহাবি তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন, এবং ইমাম মানাওয়ি জামে সগীরের ব্যাখ্যায় এবং শায়খ আলবানী রাহেমাহুল্লাহ সিলসিলাতু জাইফা এর মধ্যে বেশ কয়েকটি কারণে এই হাদিসটিকে জাল বলেছেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে মহররম মাসে একদিন সিয়াম পালন করলে ষাট দিন সিয়ামের বা 30 দিন সিয়ামের নেকি পাওয়া যাবে, এইরকম যে ফজিলতের হাদিসটি বর্ণনা করা হয়েছে এই হাদিসটিও কিন্তু আসলে ঠিক নয়, বরং এগুলো জাল হাদিস। ফজিলতের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করে মানুষ, এগুলো একদল মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য এগুলো তৈরি করেছে। তৃতীয়ত, মহররম কেন্দ্রিক আরেকটি জাল হাদিস বর্ণিত হয়েছে যে মহররম মাসে যদি কেউ ভালো খাবার তৈরি করে পরিবারের জন্য তাহলে তার ফজিলতের ব্যাপারে। এখানে বিষয়টি হলো যে মহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে দুই দল বিদআতির আবির্ভাব ঘটেছে। একদল হলো যারা রাফেজি শিয়া, শিয়াদের মধ্যে দুটি গোষ্ঠী রাফেজি, তারা মহররম মাসকে শোকের মাস বা মহররম মাতম করা, হাই হুসাইন হাই হুসাইন করা, গা কাটা, এগুলো করে থাকে। আর যারা নাসেবি শিয়া, তারা আবার এই মহররম মাসে ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু তার শাহাদাতকে তারা উৎসবের বিষয় মনে করে, আনন্দের দিন মনে করে, সেদিন তারা রোজ চোখে সুরমা লাগায়, ঈদের দিন মনে করে, ভালো খাবার খানার আয়োজন করে। এই নাসেবি যারা, তারা এই হাদিসটি তৈরি করেছে। দেখেন তারা বলছে, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরাসানা। তারা বলছে যে কেউ যদি আশুরার দিনে তার পরিবারে ভালো খাবারের ব্যবস্থা করে তাহলে আল্লাহ তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন, নাউজুবিল্লাহ। এরকম একটি হাদিস তারা বর্ণনা করেছে, এবং এই হাদিসটির ব্যাপারে আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটি কখনো সহি নয়। এবং এই হাদিসের বেশ কয়েকটি সূত্র রয়েছে, বিভিন্ন সূত্র থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি সূত্রই ত্রুটিপূর্ণ। এবং বিখ্যাত হাদিস বিশেষ আল্লামা ইবনুল কাইয়িম আল জাউজি রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটি তাবারানিতে আনাস ইবনু মালিক থেকে, এবং এই হাদিসের আনাস ইবনু মালিক থেকে যে সূত্রটি বর্ণিত হয়েছে এই সূত্রের মধ্যে হাইদাম ইবনে সাদাখ নামের একজন রাবি রয়েছে, যিনি মাজহুল রাবি, এবং এর কারণে হাদিসটি ত্রুটিপূর্ণ। এবং আল্লামা উকাইলি রাহেমাহুল্লাহ তিনিও বলছেন যে আবু হুরায়রা থেকে এই হাদিসের আরেকটি সূত্র বর্ণিত করা হয়েছে, এবং এই সূত্রের মধ্যে একজন ব্যক্তি রয়েছে যার নাম হল সুলাইমান বিন আবি আবদুল্লাহ, তিনি অপরিচিত রাবি। আর এই হাদিসের প্রত্যেকটি সূত্রকেই কয়েকটি কারণে মুহাদ্দিসিনে কেরাম একেবারে বাজে এবং খুবই দুর্বল বলে উল্লেখ করেছেন। আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়া যাঈফ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই, এর মধ্যে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। এবং আল্লামা ইবনু হাজার আসকালি রাহিমাহুল্লাহ তার আল আমালিতে এই হাদিসটি জাফরি থেকে বর্ণনা করা হয়েছে এবং তাকেও জয়ীফ বলেছেন। এরকম বিভিন্ন ত্রুটির কারণে এই হাদিসটা ত্রুটিপূর্ণ, এবং এগুলো হলো ওই নাসেবি শিয়া যারা রয়েছে তারা রাফেজি শিয়াদেরকে ডাউন করার জন্য বিভিন্ন জাল হাদিস এরকমভাবে তারা ইসলামের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং তৈরি করেছে। এরপর আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে যে আশুরার দিনে যারা গোসল করবে এবং চোখে সুরমা লাগাবে তাদের ফজিলতের ব্যাপারে। দেখুন বলা হয়েছে, মানে তাসালা ইয়াউম আশুরা লাম ইয়ামরিজ রাসূল, মানে বলা হয়েছে জালিকাল ইয়াউম, যে যারা আশুরার দিনে চোখে সুরমা লাগাবে এবং যারা আশুরার দিনে গোসল করবে, আল্লাহ রাসূল নাকি বলেছেন যে তারা আর ওই বছরে কোনো অসুস্থ হবে না, তাদের কোনো সমস্যা থাকবে না, নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আল মৌজুয়াতের মধ্যে আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ আল মৌজুয়াতের যে জাল হাদিসের সমষ্টি তার মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং এই হাদিসগুলো জাল। এছাড়াও শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটিকে জাল বলে অভিহিত করেছেন আল মাজমু আল ফাতাওয়া 4 নম্বর খণ্ড 513 পৃষ্ঠা, এবং হাফেজ ইবনু হাজার তার আল লাতাইফুল মাআরিফ গ্রন্থও একই মন্তব্য করেছেন, হাদিসটি জাল, এগুলো ঠিক নয়। এবং আল্লামা ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে আশুরার দিনে সুরমা, তেল বা আতর কিংবা সুগন্ধি ব্যবহার করা এ সংক্রান্ত যত হাদিস রয়েছে সকলেই মুনগড়া বানোয়াট, এবং কিছু এই নাসিবি শিয়া যারা তারা এই সমস্ত হাদিসগুলোকে তৈরি করেছে। তাহলে আমাদের সমাজেও এই আশুরার দিনকে লক্ষ্য করে এই সমস্ত হাদিস প্রচলিত রয়েছে এবং এগুলো জাল হাদিস। এবং আশুরার দিনকে লক্ষ্য করে 5 নম্বর যেরকম হাদিস জাল করা হয়েছে সেগুলো হলো যে আমরা শুনেছি যে আশুরার দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপরে আশুরার দিনে আল্লাহ আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন, আশুরার দিনে আল্লাহ আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, আশুরার দিনে আল্লাহ আদম আলাহ সাল্লামের তৌবা কবুল করেছেন, তারপরে আশুরার দিনে আল্লাহ আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাইহাস সালামকে মিল করে দিয়েছেন আরাফার মাঠে, এবং আদম আলাহ সাল্লাম আবার জান্নাতে, তারপরে কিয়ামত হবে আশুরার দিন, এইরকম আশুরার ব্যাপারে এত রকম বর্ণনা করা হয়েছে। এই বিষয়সমূহ
যেগুলো বলা হয়েছে এগুলো আসলে সবই ইসরায়েলি উপকথা, এগুলো আসলে কখনো ঠিক নয়। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে এদিনে মুক্তি দান করেছিলেন, এটি হাদিসে এসেছে। কিন্তু বাকি যে কথাগুলো আমরা শুনেছি এগুলো আসলে ভিত্তিহীন। আল আসারুল মারফুআ আল্লামা ইবনু আবনুল আব্দুল হাই লাখনাবী রাহেমাহুল্লাহ এর মধ্যে, এর বইয়ের মধ্যে হাদিসগুলো মানে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, 64 পৃষ্ঠার মধ্যে এসেছে। এরপরে মা সাবা তাবি সুন্না ফি আয়ামি সানা এই বইয়ের মধ্যে 253 পৃষ্ঠা থেকে 257 পৃষ্ঠায় এই হাদিসগুলো যে ত্রুটিপূর্ণ তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এরপরে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে যেটি 6 নম্বর বিষয়, সেটি হলো যে আশুরার দিন নাকি পূর্ববর্তী নবীগণের ঈদের দিন ছিল। বলা হয়েছে আশুরা ঈদ ও নাবিয়ান কানা কবলাকুম ফাসুমু আনতুম, নাকি বলা হয়েছে আশুরার ব্যাপারে যে আবু হুরায়রা থেকে মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে যে আশুরা পূর্ববর্তী নবীদের ঈদ ছিল, সুতরাং তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, কেননা এই হাদিসের বর্ণনায় ইব্রাহিম আল হাজারি নামক একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি নির্ভরযোগ্য নয়, এবং তাকে ইবনুল আদি রাহেমাহুল্লাহ তিনিও নির্ভরযোগ্য বলেও মানে বললেও সবাই তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত বন্ধুগণ, এরকম আশুরা কেন্দ্রিক অনেক জাল হাদিস বর্ণনা করা হয়েছে। 7 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে আশুরার দিনে রোজা রাখলে 60 বছরের ইবাদতের সমতুল্য হবে নাকি, এটি আল্লামা ইবনুল আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তার জাল হাদিসের সংকলন আল্লাহ আলী উল মাসনুআ ফি আহাদিসিল মাউযুআ গ্রন্থে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এর আনহুমা এর বরাতে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানা, বলা হয়েছে যে ব্যক্তি আশুরার দিনে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তাকে 60 বছরের ইবাদতের সমান নেকি দান করবেন। নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাপারেও মানে অনেক সমস্যা রয়েছে, এবং অন্য একটা হাদিসেও বলা হয়েছে যে আশুরার দিনে রোজা রাখার বিনিময়ে আল্লাহ 10,000 ফিরিস্তার সম পরিমাণ সওয়াব নাকি দান করবেন। এই হাদিসের সনদে হাবিব ইবনে আবিল হাবিব নামে একজন মিথ্যুক রাবি রয়েছেন, এবং সেই হাদিসের কারণেই ব্যক্তির কারণে হাদিসটি জাল, এবং এই ব্যক্তি হাদিস মিথ্যা করার দোষে দুষ্ট এবং প্রসিদ্ধ যে সে হাদিসের নামে মিথ্যা রচনা করত। হাবিব ইবনে আবিল হাবিব এই রাবি মিথ্যুক রাবি, এবং এই হলো এই হাদিসগুলো বর্ণনা করেছে যে আশুরার দিনে একদিন ইবাদত করলে 60 বছরের ইবাদতের সমান নেকি নাকি আল্লাহ দান করবেন। নাউজুবিল্লাহ।